হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আরেকটা ব্লগের সাথে চলে এসেছি। আজকে যে ব্লগটা আমি তোমাদের দেখাবো, তোমরা দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে রয়েছি। তো আমি এখন যাচ্ছি মেলাতে, মানে আমাদের এখানে রাসের মেলা হচ্ছে, সেখানে যাচ্ছি। তো তোমাদেরকে সেটাই দেখাবো যে আমাদের এখানকার মেলা কীরকম হয়, রাসের মেলা। এটা হচ্ছে তোমার মধ্যমগ্রাম রাসের মেলা, কীরকম হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি যাচ্ছি আমার ফ্যামিলির সাথে, তো সেটাও তোমাদেরকে দেখাবো যে কে কে যাচ্ছে। তো চলো একটু পরে কথা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমরা এখন বেরোচ্ছি, চলো মেলায় গিয়ে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা মেলাতে এসে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কত ভিড় চারিপাশে। তো চলো মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো চলো আগে ঠাকুর দিয়ে স্টার্ট করা যাক। দেখো বন্ধুরা, এখানে শ্রীকৃষ্ণের জন্ম, ননীচুরি, বকাসুর বধ, কালিয়া দমন, এগুলো সব আলাদা আলাদা ভাগ ভাগ করে দেয়া রয়েছে। আর এই যে মেন ঠাকুরটা হচ্ছে এইটা, শ্রীকৃষ্ণ আর রাধা এখানেই পুজো হচ্ছে। তো আমরা যখন গেছিলাম এখানে আরতি হচ্ছিলো, তো সেই মুহূর্তটাই আমি ক্যামেরা বন্দি করেছি। আমাদের মধ্যমগ্রামের এই রাস উৎসব বহু বছরের পুরনো, যদিও এটা এখন অনেক ছোট হয়ে গেছে, তাও যেটুকু হয় আমরা চেষ্টা করি সেই উৎসবটাকে উপভোগ করার। তো চলো বাকি যে অংশগুলো সেগুলো তোমাদেরকে দেখাই। আর এদিকে রয়েছে দেখো গোচারণ, কংসবধ, কৃষ্ণকালী আর গুরুসেবা, এই চারটি ভাগ। আর এই একপাশে রয়েছে বেহুলা লক্ষ্মীন্দর। তো যারা সধবা আছেন তারা এখানে বেহুলার স্মৃতিতে সিঁদুর দিয়ে এবং শাঁখাপলার সিঁদুর দেন তার স্বামীর দীর্ঘায়ু কামনা অর্থে। তো আমাদের ঠাকুর দেখা তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এখন আমরা মেলাটা ঘুরে ঘুরে একটু দেখছি, তো তোমাদের সাথে সেই জিনিসগুলো আমি শেয়ার করে দিচ্ছি। ও আর একটা কথা, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এত ভিড়ের মধ্যে আমরা সবাই মিলে মেলায় গেছি এই করোনার মধ্যে। বাট তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই মেলাতেও কিন্তু প্রত্যেকটা বিধি বা নিয়ম মেনেই এখানে সব যারা যাচ্ছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, কারণ এখানে মাস্ক ছাড়া প্রবেশ একদমই নিষিদ্ধ। এবং প্রত্যেকটা দোকানেও লিখে দেওয়া আছে যে মাস্ক পরে তবেই প্রবেশ করতে হবে। তো সেই জন্য এখানে অতটা চিন্তার কোনো কারণ নেই, আর নিজেদেরকে সেফটি রেখেই তবেই আমরা সেভাবেই ঘুরছিলাম। আর তোমরাও যারা যাবে তারা মাস্ক পরে এবং স্যানিটাইজারটা অবশ্যই সাথে করে নিয়ে যেও। তো চলো এবার তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাই। আচার কিনেছিলাম, তো এই দোকানে তোমরা বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবে। দেখো যেমন দেখাচ্ছি আমি, খেজুর, আম তেল, কাঠিয়া, মানে সব লেখাই রয়েছে, আদা, বিভিন্ন রকমের কুলের, আমসত্ত্ব, পাঁচমিশালি সব রকমের পেয়ে যাবে। তো তোমরা যদি চাও তো এই দোকান থেকে আচার কিনতেই পারো। অনেক ঘোরাঘুরি করার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি পাপড়ি চাট ও ঘুগনির দোকানে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আবার খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে কথা বলছি। সো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার দেখো আর একটা মজার জিনিস, যেটা মানে মেলাতে গেলেই শোনাই, এটা চড়বেই। তো এবারেও সেটার কোনো অন্যথা হলো না, ও অলরেডি চলে গেছে দেখো চড়তে, মিকি মাউস। মানে ও মেলাতে গেলে এটা চড়বেই, এটা ওর আবদার, আর কিছু করুক আর না করুক এই মিকি মাউস ও চড়বে। তো অলরেডি চলে গেছে মিকি মাউস চড়তে। আর তোমাদেরকে আমি বাকি যে নাগরদোলনা বা বাচ্চাদের চড়ার জিনিসগুলো এসছে সেগুলো দেখিয়ে দিই। দেখো এখানে ছোটো নাগরদোলনাটা এসছে, বাট বড়োটা আসেনি, কারণ বুঝতেই পারছো করোনার জন্য মেলা তো খুব একটা বড় হয়নি, সেই জন্য বড় নাগরদোলনা বা ময়ূর এগুলো আনা হয়নি। আর আমাদেরকে দেখো, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনাইকে দেখছিলাম এবং আরও যে বাচ্চাগুলো খেলছিল তাদেরকে দেখছিলাম। তো তোমরাও এটা এনজয় করো, আবার পরে কথা হচ্ছে।
তো এবারে বাড়ি যাওয়ার সময় দেখা হলো একজন জোকারের সাথে, যারা সেজে বাচ্চাদেরকে মজা দিচ্ছিল। বাট সোনাই এটা ভয় পায়, ওকে বলার পর ও গিয়ে হ্যান্ডশেক করলো। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, মেলায় আসবো আর জিলিপি খাবো না, সেটা তো হয় না। তো বাড়ি যাওয়ার পথে সবার জন্য এবং আমাদের নিজেদের জন্য একটু জিলিপি এবং গজা নিয়ে নিলাম। এরপরে আমরা ফিরবো বাড়ির দিকে, চলো যাওয়া যাক। এই যে আমার বর এসছে, এতক্ষণ পরে দেখো। ও সারা সারা মেলাতে ছিল না, আমাদেরকে নিতে এসছে। আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে আমরা এখন যাচ্ছি বাড়িতে, গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এই জাস্ট বাড়ি আসলাম আর একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদেরকে এখন দেখাবো যে আমি মেলা থেকে আজকে কী কী আনলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই। সো ফার্স্টে দেখো এই কাপটা রয়েছে, এরকম আমি দুটো কাপ কিনেছি আর আমার বোনও আরও দুটো কাপ কিনেছে। খুব ভাল লেগেছে আমার এই কালারটা, তো সেই জন্য এটা নিলাম। জাস্ট পলকা ডটের মধ্যে, সিম্পল বাট কালারটা খুবই সুন্দর ছিল। আর তারপরে নিয়েছি এগুলো, ও তোমাদের প্রাইসটাও বলে দিই, এগুলো পড়েছে হচ্ছে 30 rupees করে ইচ, মানে একটার দাম 30, দুটো নিয়েছে আমার 60 rupees। আর এইগুলো হচ্ছে, এটা দেখো, এটা একটা গার্ডার কিনেছি, কালারটা খুব পছন্দ হয়েছে আমার সেই জন্য। আর এরপরে রয়েছে এই হারটা, এটা আমার শাশুড়ি মার জন্য কিনেছি। তো এই একটা হার আমার শাশুড়ি মার জন্য কিনেছি, আর একটা আমার মার জন্য কিনেছিলাম, সেটা মারটা মা নিয়ে নিয়েছে, তো সেটা আর দেখাতে পারলাম না, পরে কোনো সময় দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে একটা শার্পনার, সোনাই কিনেছে এটা। এই আমিও একটা শার্পনার কিনেছি, এটা দেখতে খুবই কিউট। আর এটা কিনেছি আমি আমার যে লিপ লাইনারগুলো আছে সেগুলো শার্প করার জন্য। দেখো কতটা সুন্দর কিউট দেখতে এটা। আর একটা হচ্ছে এই ক্লিপটা, এগুলো জাস্ট নর্মালি কিনেছি, ভালো লাগলো তাই। আর এই কালার দুটো আমি কিনেছি নেল পলিশের, এইগুলো পড়েছে তোমার 20 rupees বা 25 এরকম প্রাইস ছিল। আর এইগুলো হচ্ছে, এই কানের দুটো আমি কিনেছি, এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। তো এটা দুটো একসাথে রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এরকম হচ্ছে ইয়াররিংসটা, এটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম বাট ঠিকঠাক পাচ্ছিলাম না। মানে অনেক সময় কি হয়, এগুলোর যে এই ইয়েগুলো থাকে, চার্মসগুলো, সেগুলো অনেক সময় খোলা থাকে। তো এখানে দেখলাম যে সবকটা রয়েছে, তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি। আর ইয়াররিংসটার প্রাইস পড়েছে 40 করে, মানে 40 rupees। ওই দোকানগুলোতে তোমার 40 rupees সব ইয়াররিংস ছিল। তো এই ছিল আমার মোটামুটি কেনাকাটা, আর বেশি কিছু কিনিনি। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে আমি কী কী কেনাকাটা করেছি। তো তোমরা যদি কেউ মধ্যম গ্রামের আশেপাশে থাকো তো তোমরাও যাও, এখন মেলা চলছে। তো চলো আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও নিচে, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করতেও ভুলো না। তো আজকে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট আর একটা কোনো ব্লগ বা অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।